কালীপূজোর উপবাস করে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুর মধ্য কলোনি এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে 23 বছরের সায়ন সরকার এক বন্ধুকে নিয়ে গঙ্গার ঘাটে স্নান করতে যান। দুই বন্ধু স্নান করার সময় হঠাৎ জলে স্রোতে তলিয়ে যায় সায়ন সরকার। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে প্রায় 40 মিনিট পর তার দেহটি ভেসে ওঠে। কি হয়েছিল এখানে? ও দুই বন্ধু চান করতে এসেছিল, হঠাৎ করে একজন ডুবে যায়, আর একটা বন্ধু ছিল সামনে, ও হাত ধরে টেনে তোলে, টেনে ধরতে তুলতে পারেনি, তলিয়ে যায়। কতক্ষণ পর ওকে উদ্ধার করা হলো? মোটামুটি 1 ঘন্টা। ছেলেটার নাম কি? ছেলেটার সায়ন সরকার। কোথায় বাড়ি? বাড়ি মধ্য কলোনি। বয়স কত? তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়ন সরকারকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটা ঘটলো, ও খুব ভালো স্টুডেন্ট আমাদের নিশিমপুর এলাকায়। ও আজকে কালীপুজো উপোস ছিল, রাত্রেবেলায় কালীপুজোর মানে পুজো দেবে, সেই হিসাবে দুটো বন্ধু নিয়ে ঘাটে স্নান করতে গেছিলো। প্রতিদিন একটু যায় সেভাবে ঘাটে স্নান করতে গেছিলো। এবার হয়তো আজকে জলের স্রোত কিছুটা ছিল, সেই স্রোতে হয়তো ওরা দুটো বন্ধুই পড়ে যায়। লাস্টে ও আর উঠতে পারেনি, বন্ধুটা উঠে গেছে। সেই সময় ঘাটে যখন ডুবে যায়, বন্ধুটা চেঁচাচ্ছে, হাজার জনকে ডেকেছে, এবং ঘাটে যারা কর্তব্যরত থাকে মানে পুলিশের যে দল বিপর্যয় মোকাবেলা, মানে তারা আজকে কেউই ছিল না প্রথম কথা, তো তারপরে কাউকে ডেকে পায়নি। সেইভাবে এলাকার লোকজন সবাই মিলে তখন জলে নেমে যায়, এবং ঘাটে কিছু মাঝি যারা মাছ টাছ ধরছিলো খেপলা জাল নিয়ে, তারাও অনেকক্ষণ ধরে জাল ফেলে দিয়ে, তারপরে প্রায় 40 মিনিট পরে সবাই মিলে জলে নেমে খুঁজে টুজে তারপরে ওকে পায় জলের নিচের থেকে। তারপরে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা একটা অটোতে করে, এবং তার আগেই শান্তিপুর থানার ওসিকে আমি নিজে ফোন করে দিয়েছিলাম। শান্তিপুর থানার ওসি গাড়ি পাঠিয়ে দিয়েছিল, সেই গাড়ি আমাদের সামনে থেকে রাস্তায়। তারপরে আমরা হসপিটালে নিয়ে আসি, এবং হাসপাতালে আসা সত্ত্বেও ডাক্তার বললো যে ও আর নেই, বেঁচে নেই ছেলেটা। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমাদের নৃসিংহপুর মধ্য কলোনি। ওর বাড়ি কি নাম? নৃসিংহ। ওর নাম হচ্ছে সায়ন সরকার। আচ্ছা, বয়স কত? বয়স ওই আনুমানিক 22-23 হবে। বন্ধুটার বয়স কত? বন্ধুটার বয়স অমন হবে। কজন মিলে স্নান করতে গেছিল? স্নান করতে গেছিল সম্ভবত দুজন, আমি তো ছিলাম না, আমি জানি না সঠিক। বন্ধুর নাম? বন্ধুর নামটা আমি জানি না সঠিক। ঠিক আছে, ওই পাড়ের বাড়ি? হ্যাঁ, ওখানেই বাড়ি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।